এক বাদশা আগের দিনে দেশ চালাইতো কারা বলেন তো কারা চালাইতো কথা বলে না দেশ কারা চালাইতো রাজা বাদশা তখন রাজকীয়তা ছিল এরপরে জমিদারি প্রথা এলো সেই জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা হলো এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা হওয়ার আগে ছিল জমিদারি প্রথা বিলুপ্ত তার আগে ছিল রাজকীয় প্রথা মামলাকা সেই রাজকীয় রাজা বাদশাদের দেশ তারা যা বলবে দিনকে দিন রাত বললে রাত রাতকে দিন বললে দিন তারা যার ইচ্ছা যা খুশি তাই করতে পারে রাজা বাদশারা তাদের ইচ্ছা স্বাধীন মতো চলতো একদিন রাজা তার এই রাজ সিংহাসনে বসে তার প্রধানমন্ত্রীকে ডেকেছে এই উজিরে আলা এদিকে আসো আমি একটু নৌকা ভ্রমণে যেতে চাই নৌবিহারে যেতে চাই আমি একটু আনন্দ ভ্রমণ ফুর্তিতে যেতে চাই জাহাপানা ঠিক আছে তো সে গিয়ে কি করলো জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানীদেরকে বললো এই শোনো তোমরা তো রাষ্ট্রের বেতন খাও রাষ্ট্রের চাকরি করো তোমরা একটু ভালো করে একটু আবহাওয়াটা গুনে বেছে বলো তো আবহাওয়া কবে ভালো যেদিন হবে আবহাওয়া ভালো সেদিন বাদশাকে আমরা নৌবিহারে পাঠাবো নৌভ্রমণে পাঠাবো আনন্দ ফুর্তি করতে জল কেলি করতে পাঠাবো বাদশাকে বলো কোন দিন আবহাওয়া ভালো তারা গুনে বেছে বলল আগামী অমুক দিন আবহাওয়া ভালো আছে বাস বাদশাকে জানানো হলো বাদশা নামদার আগামী অমুক দিন অমুকবার আবহাওয়া চমৎকার আপনি যাবেন তো বাদশা তো আর একা যায় না রাজা বাদশারা কি একা যায় তাদের পাইক পেয়াদা সৈন্য সীমান্ত তাদের চাকর নাকর নকর ইত্যাদি ইত্যাদি থাকে আগে পিছনে কত মানুষ বাদশা নৌভ্রমণে নৌবিহারে সমুদ্র যাত্রায় তিনি যাবেন নদীর ঘাটে যেই না আসছে নৌকায় উঠবেন একজন রাখাল দীর্ঘদিন ধরে এই রাখাল বেচারা নদীর পাড়ে ছাগল বকরি ভেড়া উট দুম্বা এগুলি চড়ায় তখন ওই রাখাল বেটা বাদশাকে দেখে বলল বাদশা নামদার আপনি কোথায় যাবেন কইছে আমি একটু নৌ ভ্রমণে যাব একটু আনন্দ ভ্রমণে নৌবিহারে যাব হুজুর জাহাপানা যাবেন না কেন যাব না হুজুর আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বাচ্চা জিজ্ঞেস করছে তুই লেখাপড়া কতদূর করছিস কয় না হুজুর আমি লেখাপড়া করি নাই ছোটবেলা বাবা মারা গেছে কঠিন এই জীবনটাকে চালানোর জন্য হুজুর ছোটবেলা এই যে ছাগলের রাখাল হয়েছি সেই একই কাজ করে যাচ্ছি জীবন নৌকার বইটা ঠেলতেছি হুজুর আমি তো লেখাপড়া করার সুযোগ পাই নাই বাচ্চার মেজাজ খুব গরম হয়েছিল হাবিয়া দুজো করে পাঠাই দেই বেটা এত টাকা বেতন দিয়া জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী অ্যাস্ট্রোলজার এত কিছু লোক রাখি তারা বলছে আবহাওয়া চমৎকার আর তুই বলিস বেটা ঝড় বৃষ্টি হবে বাচ্চার রাগটা হয়েছিল কিন্তু রাগটা অবদমন করে নৌকায় গিয়া পানসি নৌকায় বজ্রা নৌকায় গিয়ে উঠলো এবার তার নর্তকীরা নাচ গান করলো আনন্দ ফুর্তি করলো লাল নীল কত পানি টানি খাইলো কত কিছু হইলো যেই না সূর্যটা পশ্চিম গগনে ঢলে গেল সন্ধ্যার আগে একটু আকাশে কালো মেঘের ঘনা ঘটা এরপরে সন্ধ্যা হতে না হতেই গুড়ি গুড়ি বৃষ্টি যেই না রাতের অন্ধকার এলো মুষাল ধারে বৃষ্টি বাদশাহ তার চাকর নকর তার কর্মচারী তার পাইক পেয়াদা সব সহ ভিজে একেবারে কাউয়া হয়ে গেছে এটাকে আমাদের অঞ্চলে আঞ্চলিক ভাষায় কই কাউয়া ভেজা আচ্ছা এখন বলেন তো বাদশার মেজাজ ঠান্ডা না গরম বাদশার মেজাজ গরম বেটা তোরা বললি আবহাওয়া ভালো আর আমি বৃষ্টিতে ভিজা কাউয়া হইলাম যা হোক বাদশা রাগ সম্বরণ করে মেজাজ সম্বরণ করে এরপরে এরপরে বাদশা কোথায় এলো বাদশা আস্তে আস্তে তার রাজবাড়িতে এলো সেখান থেকে সকালবেলায় রাজ সিংহাসনে বসলো মেজাজ তো খুব গরম ডাক দিল উজির আলাকে এই উজির আলা প্রধানমন্ত্রী এদিকে আসো আসছে তোর ওই জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানীদেরকে ডাকো ডাকছে বেটা তোরা বললি আবহাওয়া চমৎকার আর আমি ভিজে কাউয়া হইলাম ক হুজুর কখনো কখনো আনসার্টেন কিছু হয়ে যেতে পারে অনিশ্চিত আমরা তো একেবারে সব কিছু আলিমুল গাইব না ক তোদের কথা সঠিক হলো না কিন্তু ওই রাখালের কথা তো সঠিক হইল রাখাল কি বলছিল জাহাপানা যাবেন না ঝড় বৃষ্টির পূর্বাভাস এই রাখালকে ধরে নিয়ে আসো বাদশাহ হুকুম দেওয়ার সাথে সাথে গোয়েন্দা ডিপার্টমেন্ট তাকে স্যাং দোলা করে ধরে নিয়ে আসছে বাদশাহ রাগ করে বলল এত টাকা বেতন দিয়ে অফিসারদেরকে চাকরি দেবো না আমার আজ থেকে তুই হবি অফিসার স্যার এটা করবেন না স্যার কেন কয়েছে আমি তো লেখাপড়া জানি না সই স্বাক্ষর করতে জানি না ক লিখতে জানি না সর্বনাশ হয়ে যাবে কয় তাহলে তোর কথা সঠিক হইলো ওদের কথা বেঠিক হইলো কয় হুজুর এইটা তো আমি বলি নাই বলছে আমার ছাগলে
কে বলছে আরে আজিব ব্যাপার তোর ছাগলে কেমনে বলল কয় হুজুর আমি তো সেই ছোটবেলা থেকে দীর্ঘদিন ধরে নদীর ঘাটে ছাগল চড়াই মাঠে ঘাটে ছাগল চড়াই যদি প্রকৃতিতে কোনো দুর্যোগ আসে প্রকৃতিতে যদি কোনো দুর্যোগ আসে তো আমি দেখি আমার ছাগলগুলি খালি ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে আর ঘন ঘন মোতে তো সকাল বেলা থেকে দেখতেছি ছাগলগুলি ভ্যাঁ ভ্যাঁ ডাকতেছে আর ঘন ঘন প্রস্রাব করতেছে আমি বুঝলাম আজকে দুর্যোগ হওয়ার সম্ভাবনা আছে তাই আপনারে বলছিলাম বাদশা কয় এইবার আসল শিক্ষিত পাইছি এই উজিরে আলা অন্তত 50টা শেয়ার খালি কর ওর ওখান থেকে 50টা ছাগল ধরে আনা ওই শেয়ারে বসা আজ থেকে ওদেরকে অফিসার বানাইলাম এই সেদিন থেকে বলেন কোন দিন থেকে আর কথা কয় না পাবলিক বলেন কোন দিন থেকে এই সেদিন থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু পদে কিছু ছাগলদেরকে ধরে ধরে পদায়ন করা হয়েছে ওর ধারাবাহিকতা এখনো দুনিয়ায় আছে আমরা হক কথা কই না কইলে পিঠের চামড়া থাকবে না কথা ঠিক কিনা বলেন এই জন্য আসুন আসুন সত্যের পক্ষে ভূমিকা নিতে হবে অন্যায়ের বিপক্ষে ভূমিকা নিতে হবে বাতিলের বিপক্ষে ভূমিকা নিতে হবে তবে একাকী নয় সম্মিলিতভাবে ভূমিকা নিতে হবে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর দ্বীনের জন্য যারা নাকি শিশা ঢালা প্রাচীরের মতো আল্লাহর দ্বীনের জন্য যারা নাকি সংগ্রাম করে আন্দোলন করে রিভলিউশন করে বন্ধুরা আমার আমরা আল্লাহর দ্বীনের জন্য ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে কারা কারা ঐক্যবদ্ধ হয়ে শুধু দ্বীনের জন্য ইসলামের জন্য কারা কারা ঐক্যবদ্ধ হয়ে থাকতে চায় বিশ্বাসী মুসলিম আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন এখন মঞ্চে আগমন করছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আমার অগ্রজ হযরত মাওলানা আল্লামা তারেক মনোয়ার সাহেব আপনাদের সাথে আবার দেখা হবে এই বাসখালীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Allah'a emanet olun.